বন্ধুমহল ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন বাকি বাঙালিদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। আর এই সরস্বতী প্রতিমা তৈরির জন্য বিখ্যাত কুমোরটুলি, যেমন বিখ্যাত দুর্গা প্রতিমা তৈরি করার জন্য, ঠিক তেমনই ততটাই জনপ্রিয় রয়েছে সরস্বতী প্রতিমা তৈরির জন্য। দেখতেই পাচ্ছেন যে কত সূক্ষ্মভাবে কাজ করছেন শিল্পীরা। তো সেই ভিডিওই তুলে ধরছি আজ আপনাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল বন্ধুমহলের মাধ্যমে। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, সত্যি প্রতিমাগুলো যেন এক অসাধারণ। সত্যি যেন মনে হচ্ছে মাটির প্রতিমাতেও যেন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এখানকার শিল্পীদের কাজ এতটাই সূক্ষ্ম, তাই তো আজও বিখ্যাত কুমোরটুলির প্রতিমা। এদিকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীরা কিন্তু মায়ের যে মূর্তি প্রতিমা, সেই মূর্তি প্রতিমা রং করারও কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এখানকার যে সমস্ত শিল্পী দাদারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম তারা 2 মাস আগে থেকে মূর্তি তৈরির কাজ শুরু করেছে। এখানে মাত্র 100 টাকা থেকে মূর্তি প্রতিমা পাওয়া যায়। এবং তাদের সাথে কথা বলে এও জানতে পারলাম এবছর তারা মোটামুটি 200 থেকে 300টা প্রতিমা তৈরি করেছেন। কুমোরটুলি এলেই একবার সেই কাঁচা মাটির গন্ধ, নতুন রঙের গন্ধ, সব কিছু যেন একদম মনে হয় কোথায় যেন হারিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এবং কত যত্ন সহকারে শিল্পী দাদারা মায়ের মূর্তি প্রতিমা তৈরি করছেন। অন্যদিকে ব্যস্ত রয়েছেন শিল্পীরা মূর্তি প্রতিমা তৈরির জন্য। সত্যি এই মূর্তি প্রতিমাটা দেখে যেন চৌকি ফেরাতে পারলাম না, কত সুন্দর এবং যত্ন সহকারে তৈরি করেছেন দাদারা। তাই তো আজও বিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ মৃৎশিল্পী নামে পরিচিত কুমোরটুলি। বন্ধুরা, আর ভিডিওটি বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।